কালকে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা দিন। কি করি আর পিটি এরকম একটা খেলা খেললো, কাল আমরা চালতে পারবো। এটাই হলো মিস্টার ঝুনুরমালার অফিস, নিয়ার কিছুক্ষণের মধ্যে এসে পড়বে আর তারপর আমাদের কাজ শুরু হবে। কাজ শুরু হবে মানে? আপনার মনে হয় ওনার সাথে কথা বলে কোনো লাভ আছে? উনি আমাদের কথা শুনবেন? আমাদের বাড়িটা ভাঙার জন্য তো উঠে পড়ে লেগেছে। না, উনি আমাদের কথা শুনবেন না, কিন্তু আমাদের কথা শুনতে ওনাকে বাধ্য করতে হবে। আপনি যে কি বলছেন, কি করতে চাইছেন আমি কিছুই বুঝতে পারছি না ঋদ্ধিমান বাবু। আমরা কি গুন্ডা বদমাইশ নাকি যে ওনার মাথায় বন্দুক ঠেকিয়ে ওনাকে কথা শুনতে বাধ্য করবো? না, বন্দুক ঠেকাতে হবে না, তবে আমার কাছে একটা প্ল্যান আছে। আবার কি প্ল্যান করেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, বুলডোজার কেরেন যো যো লাগবে সব নিয়ে যাও, লেকিন এই বাড়ি আজই আমাদের ভেঙে দিতে হবে। আর এই বাড়ির উপর আমি একদম রিস্ক নিতে পারবো না। হ্যাঁ, আর যো যো কাম আজ আজ মতলব আজই হয়ে যানা চাইয়ে, ইয়ে ঠিক তো ইয়াদ রাখনা। এখানে কোনো কনস্ট্রাকশন হবে না, এখান থেকে এগোতে গেলে আমাদের লাশের উপর দিয়ে যেতে হবে। এই বাড়ি আমরা কিছু ভাঙতে দেবো না, আর যারাই ভাঙতে আসবে তাদেরকে ভেঙে গুড়িয়ে দেবো, গুড়িয়ে দেবো, গুড়িয়ে দেবো। এই বাড়ি ভাঙতে দিচ্ছি না, দেবো না, দিচ্ছি না, দেবো না। এই বাড়ি ভাঙতে দিচ্ছি না, দেবো না, দিচ্ছি না, দেবো না। রাজ্য বাড়ি ভাঙছে না, ভাঙবে না, ভাঙছে না, ভাঙবে না। আমাদের মধ্যে রাজ্য বাড়ি ভাঙছে না, ভাঙবে না, ভাঙছে না, ভাঙবে না। প্রমোটার এই মন্ডু পাট বাড়ি ভাঙছে না, দেবো সবাই, দেবো সবাই। প্রমোটার এই মন্ডু পাট বাড়ি ভাঙছে না, দেবো সবাই, দেবো সবাই। আমার বিষয়টা একদম ঠিক লাগছে না, আমার মনে হয় না কুণাল আর বনি এত কিছু সামলাতে পারবে। শুনলেন তো, ঝুনঝুনওয়ালার লোকজন সব বুলডোজার নিয়ে দাঁড়িয়ে আছে ওখানে। যদি বাড়াবাড়ি কিছু হয়, যদি থানা পুলিশ হয়, আর পুলিশ এসে যদি ওদের আবার ধরে নিয়ে চলে যায়, না না, আমার মনে হয় আমাদের এখানে থাকাটা ঠিক হবে না, আমাদের এক্ষুনি যেতে হবে। না করি, আমাদের ওখানে গেলে হবে না, আমাদের এখানেই থাকতে হবে, কারণ এখানে আমাদের আরো বড় কাজ আছে। আরো বড় কাজ মানে? মানে ওই ঝুনঝুনওয়ালাকে সাড়াশি আক্রমণে চেপে ধরবে এই ঋদ্ধিমান সিং গোড়ায়। ওকে আমি আজকে শায়েস্তা করব, ওনাকে আজকে কনফেস করতেই হবে। উনি যা করেছে সারা দুনিয়া জানতে পারবে। এবার সময় প্ল্যান বি এর। প্ল্যান বি? সেটা আবার কি? আরে কি আশ্চর্য তো, আপনি কিছু বলছেন না কেন? প্ল্যান বিটা কি? দেখুন ঋদ্ধিমান বাবু, আমার না এইসব হেয়ালি একদম পোষাচ্ছে না এখন। আচ্ছা, আপনার এত কিউরিয়াসিটি আসে কোথা থেকে? হ্যাঁ, একটু আমার উপর বিশ্বাস রাখুন। হ্যাঁ, দয়া করে এত কিউরিয়াস হবেন না, এত সন্দেহবাদী কেন আপনি? একদম ফালতু কথা বলবেন না, আমি সন্দেহবাদী? শুনুন, আপনাকে বিশ্বাস করি বলেই কিন্তু আপনার পাশে দাঁড়িয়ে আছি। হ্যাঁ ব্যাস, যখন সেটা করেছেন তাহলে চুপচাপ আমায় ফলো করুন, এত প্রশ্ন করবেন না। আশ্চর্য লোক তো, আপনার আমার সাহায্য লাগবে, আমাদেরই বাড়ি বাঁচাতে যাচ্ছেন, অথচ আমাকেই বলবেন না আপনার প্ল্যান কি? এত স্বৈরাচারী কেন আপনি? কি কি চারি? আপনাকে বাংলা শেখাতে শেখাতে আমার জীবনটা কালি হয়ে যাবে। স্বৈরাচারী মানে স্বেচ্ছাচারী, মানে যে ইম্পিরিয়াল, মানে দিক। এই আমি ওরকম মোটেই নই। দেখুন ঋদ্ধিমান বাবু, আপনাকে অনেক ভরসা করে আমাদের বাড়ির দলিলটা রাখতে দিয়েছিলাম, তাই তো? সেটা হারিয়ে গেছে, এখন আপনার এইসব দুমদাম প্ল্যানে আমি চোখ বুঝে ভরসা করতে পারছি না। হয় আপনি বলুন আপনার প্ল্যান কি, না হলে আমি চলে যাই। প্লিজ করুন, আপনি যখন এতদিন আমাকে ভরসা করে এসেছেন তাহলে এটুকু বিশ্বাস রাখুন আমার উপর। ওই ঝুনঝুনওয়ালাকে কীভাবে বসে আনতে হয় আমি জানি, সেটা আমার করতে দিন।
দিদি একি আপনি নিলেন কেন? মিনতি আছে তো, ও কোথায়? হ্যাঁ না না না, মিনতি মিনতি উনি কেন চা নিয়ে এলেন? তুমি কোথায় ছিলে? বারণ করতে পারোনি? বারণ তো আমি করেছিলাম বৌদিমণি, কিন্তু সকাল থেকে উনি সব একা হাতে করেছেন, আমাকে কিছুতে হাত দিতে দেননি, এমনকি ভোরবেলা উঠে সবার জন্য জলখাবার বানানো, চা বানানো সবটা। ইটস সো এমব্যারাসিং। ঠিক আছে তুমি যাও, আমি দেখছি। দিদি আপনারা আমাদের বাড়ির গেস্ট, আপনারা এসব করছেন কেন? কোথায় আমরা আপনাদের যত্ন নেবো তা না। তাহলে যে সেদিন বললেন দিদি আমরা আপনাদের পরিবারের একজন। অফকোর্স আপনারা আমাদের পরিবারের একজন, কিন্তু তাই বলে সকাল সকাল উঠে সবার জন্য ব্রেকফাস্ট করতে হবে? শুধু তো একটু চা জল খাবার করেছি, সারাদিন কি বসে বসে থাকা যায় বলুন তো? এমনিতেই তো আমরা আপনাদের বোঝা হয়ে গেছি, তার উপর যদি শুধু বসে বসে খাই তাহলে ধম্মে সইবে না গো দিদি। তাছাড়া আমার অভ্যেস আছে, হ্যাঁ আমি তো করতাম বাড়িতে, আপনি বরং আমার হাতে একদিন রান্না খেয়ে দেখুন, আমি বলছি আপনার খুব ভালো লাগবে। খুব হলো না তো, ও বাড়িতে আপনাদের একটু রেঁধে বেড়ে আপ্যায়ন করে খাওয়াবো তা তো হলো না, তার আগেই তো হবে হবে সব হবে, আপনার হাতে রান্নাও খাবো, কিন্তু তার আগে চাটা খাই। আপনার হাতে রান্না একদিন রেলিশ করে খাবো, কথা দিলাম। আপনি চা খাবেন তো? হ্যাঁ খাবো। আরে ওই তো দাদাও এসে গেছে, দাদা মর্নিং টি হয়ে যাক তাহলে। কিন্তু আপনি স্টোর রুম থেকে বেরোলেন কেন? দিদি একটা বড় ভুল হয়ে গেছে, আপনাকে বলা হয়নি, আমরা রাহুল দুতির ঘরে ছিলাম না, আমরা ওই খড়ির স্টোর রুমেই ছিলাম। কেন? আমি যে বারবার বলে দিলাম যে আপনারা রাহুল আর দুতির ঘরেই থাকবেন, এমনকি ছোটকেও বলে দিলাম মিনকি থেকে বলে দিতে যে ঘরটা রেডি করে দিতে, তাহলে কেন ছিলেন ওখানে? কি হলো? মাথা গোঁজার ঠাই দিয়েছেন, ওটাই আমাদের পক্ষে যথেষ্ট। আর তাছাড়া ওই ঘরটা তো আমাদের ঠিক আছে, ঠিক লাগছে। ওটা তো অনেক বড় ঘর, অত সুযোগ সুবিধে তো আমাদের অভ্যেস নেই গো দিদি, তাই রাইট। আসলে কি বলুন তো, সবার পেটে তার ঘি সহ্য হয় না। বড়মামি তুমি কিন্তু সবটা জেনে শুনে ওনাদের এই আপলিফট করার চেষ্টা করো না, লাভ হবে না। কিয়ারা কি বলছো এসব? হ্যাঁ ছোট ছোটর মতো থাকো, আর তোমার তিন দিনে তো অধঃপতন হচ্ছে কেন? অ্যারোগেন্টই বা হয়ে যাচ্ছে কেন? আর তার উপর অসভ্যতামি বেড়েই চলেছে, হোয়াট ইজ দিস? আমি একচুয়ালি সবসময় সব কথা মুখের উপর বলি তো, তাই আমাকে অ্যারোগেন্ট মনে হয়, কিন্তু তুমি একবার ভেবে দেখো বড় মামি, আমি যেটা বলছি সেটা কি খুব ভুল বলেছি? না এটা তো সত্যি যে ওনারা আমাদের লাইফস্টাইলের সাথে খাপ খাওয়াতেই পারবে না, ওনাদের মেয়েও পারেনি, তাই দেখো নিজেদের স্টেটাস বুঝে একদম সঠিক জায়গাটা বেছে নিয়েছে, তাই না? আর ঠিক যেমনটা ওনাদের মেয়ে খড়ি করেছিল। কিয়ারা মুখ সামলে কথা বলো, ভুলেছো না তুমি আমার ছেলের বউয়ের সম্পর্কে কথাগুলো বলছো? এরপর যদি আর একদিনও তোমাকে দেখেছি যে ওনাদেরকে বা খড়িকে তুমি হিউমিলিয়েট করছো বা ইনসাল্ট করছো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না কিয়ারা, বিকজ আই উইল মেক ইউ রিপেন্ট ফর ইট, ইউ আন্ডারস্ট্যান্ড? চা খাবেন তো? মিনতি ওনাদের জন্য চা নিয়ে এসো, আসুন বসুন তো। আমিও দেখব কতদিন তোমরা এই ভিকিরিগুলোকে এই বাড়িতে জায়গা দাও, ওই বাড়িতে আর কোনোদিন ওরা ফিরে পাবে না, আর এই বাড়িতে ওরা যাতে টিকতে না পারে সেই ব্যবস্থাও আমি করব। আমিও দেখি আমাদের ভট্টাচার্য বাড়িতে আজ কে হাত লাগায়, আসুন দেখি। হ্যাঁ বললাম তো খড়ির বাড়ি ভাঙতে হলে আমাদের লাশের উপর দিয়ে যেতে হবে, সারা আদি কালীবাজারের মানুষ এক জায়গা হয়ে যাবো আমরা। আপনারা দেখতে পাচ্ছেন পুরো আদি কালীবাজার ভট্টাচার্য বাড়ির কনস্ট্রাকশন আটকে দাঁড়িয়ে আছে, তাদের দাবি এই বাড়ি তাদের থেকে ফ্রড করে নেওয়া হচ্ছে।
আপনারা জানেন আমার দাভাই ঋদ্ধিমান সিংহ রায় কোনো রকমের বেআইনি কাজ করেন, কোনো মিথ্যা কথা বলে না। এই বাড়ি আমাদের থেকে জোর করে ঠকিয়ে কেড়ে নেওয়া হয়েছে, এমনকি আমার দাভাই সই পর্যন্ত নকল করা হয়েছে। আমাদের ধারণা মিস্টার ঝুনঝুনওয়ালা এই ব্যাপারে সবটাই জানেন। যতক্ষণ না এই বাড়ি বিক্রির কাগজ আসল কি নকল সেটা প্রমাণ হচ্ছে, ততক্ষণ এই বাড়ি ভেঙে কোনো রকমের কনস্ট্রাকশনে কাজ করতে দেওয়া হবে না, হচ্ছে না। হ্যালো, হ্যাঁ স্যার। স্যার এখানে তো অবস্থা খুব খারাপ, ভীষণ গন্ডগোল চলছে, স্লোগানিং করছে, আমাদের এক পাও এগোতে দিচ্ছে না, তাই আমরাও কাজটা শুরু করতে পারছি না। কাজ শুরু করতে পারছি না মতলব কি? আরে টাইম ওয়েস্ট হচ্ছে আমার, শেষে হো আপ কাম শুরু করো ঘর ভাঙনে কা, যে ভি কুছ নে আয়েগা না উসে ধাক্কা মার কে নিকাল দো। আরে এটা ভি আমাকে কিয়া তোমাকে বলতে হবে স্যার? ধাক্কা দিয়ে সরানোর মতো সিচুয়েশন নেই, বড় সড়ো ক্রাউড জড়ো হয়েছে। क्या बात कर रहे हो? मैं देखिए आपके फोन करी। अरे अभी का अभी पुलिस को बुला के उन लोगों को हटाओ वहां से, बोल रहा हूं तो जैसे भी हो आज वहां पर काम शुरू करना ही पड़ेगा। अब जाओ सबको बोलो हम लोगों का पास कोर्ट का ऑर्डर आछे। सर পুলিশ হলে আরো মুশকিল হয়ে যাবে, কিন্তু মিডিয়াও আছে এখানে, পাড়ার মহিলারাও আছে, আমরা কেউ আসতে ফিরতে পারবো বলে মনে হয় না স্যার। ধুমধুমার মারপিট লেগে যাবে, যেখানে মারটা আমরাই খাবো। মিডিয়ারও পৌঁছে গেছে, আমি তো কিছু বুঝতে পারছি না, এত ঝামেলা তো হওয়ার কথা ছিল না। স্যার এই দেখুন সর্বনাশ হয়ে গেছে, এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছে, তাদের দাবি বেআইনিভাবে নেওয়া হয়েছে এই বাড়ি, ঋদ্ধিমান সিংহরায়ের সঙ্গেও ফ্রড হয়েছে, রিয়েল এস্টেট এজেন্ট মিস্টার ঝুনঝুনওয়ালার বিরুদ্ধেও অনেক প্রশ্ন উঠছে। এবার আমরা শুনে নেব ভট্টাচার্য বাড়ির ছোট মেয়ে বনি ভট্টাচার্য কি বলতে চান। এই বাড়ি আমাদের ঠাকুরদার, আমাদের পূর্বপুরুষের বাড়ি এটা, আমরা কত বছর ধরে এখানে আছি, আজ অবধি আমাদের বাড়ির দিকে কেউ চোখ তুলে তাকাতে পারেনি, কেন জানেন? কারণ এই বাড়িতে জড়িয়ে আছে আমাদের পূর্বপুরুষের আশীর্বাদ, তাদের আত্মা এখানে থাকে। আত্মা? তারা কিছুতেই বাইরের লোককে বাড়িতে ঢুকতে দেবে না, এখনো অবধি দেয়নি, আজও দেবে না। আপনাদের আমার কথা বিশ্বাস না হলে আপনারা নিজেরা শুনুন, এই বাড়ি ভেঙে যাবে শুনে তারা কিভাবে তাণ্ডব করছে। এই সবাই দু সেকেন্ড একটু চুপ করো, ওদেরকে শুনতে দাও, এই বাড়ি বিক্রি হয়ে যাবে শুনে তারা কিভাবে ক্ষিপ্ত হয়ে উঠেছে। শুনুন শুনুন শুনুন, দেখছেন তো এই বাড়ি ভাঙার কথা শুনে আমাদের পূর্বপুরুষটা কিভাবে অসন্তুষ্ট হয়ে পড়েছে, ওদের রাগ কিন্তু ভয়ঙ্কর। এই বাড়ি যদি ভাঙা হয় সেই রাগের প্রকোপ কিন্তু সবার ওপর পড়বে, যারা যারা এই ফ্ল্যাট কিনে এখানে থাকবে তাদের জীবন একদম নরক হয়ে যাবে, তারা একটা দিন একটা রাতও শান্তিতে কাটাতে পারবে না, তারা চোখ বন্ধ করলেই শুনতে পাবে আমার ঠাকুমার পায়ের নুপুরে ঋণে ঝিনি শব্দ। শুনুন শুনুন, একদম ঠিক সময়তেই রকেটটা শব্দটা করেছে। ওনাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক, ওনারা এতগুলো বছর ধরে আমাদেরকে আগলে রেখেছে, আজকে যদি এখান থেকে আমাদেরকে তুলে দেওয়া হয়, ঝুনঝুনওয়ালা শুধু আমাদের ওপর অন্যায় করছে না তাদের ওপরেও অন্যায় করছে। আমি তো বলছি তাদের রাগ কিন্তু ভয়ঙ্কর, তাদের অভিশাপে যদি এই ফ্ল্যাট তৈরি হয় তাহলে দুদিনের মধ্যে এই ফ্ল্যাট কিন্তু ভেঙে চুরমার হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছেন তো যে বাড়ির ভেতরে রয়েছে তেনারা আর বাইরে রয়েছে আমরা, ওই এখানে কাউকেই আমরা থাকতে দেব না। এবার দেখি বাইরের লোক এসে কি করে এখানে থাকে, আমরা সবাইকেই তাড়িয়ে ছাড়বো। আপনারা শুনতে পাচ্ছেন এখানে দিনে দুপুরে নানা রকম অলৌকিক ঘটনা ঘটছে, বাড়ির ভেতর থেকে নানা রকম নুপুরের শব্দ, বাসনপত্র পড়ে যাওয়ার শব্দ পাওয়া যাচ্ছে। এবার এটাই দেখার অপেক্ষা যে আদিকালী বাজারের ভট্টাচার্য বাড়ির জন্য কি অপেক্ষা করছে, এত কন্ট্রোভার্সি ঝামেলা সত্ত্বেও কি এখানে রেসিডেন্সিয়াল কমপ্লেক্স গড়ে উঠবে, তাহলে কি মানুষ এখানে আদৌ শান্তিতে বসবাস করতে পারবে? দেখো দেখো গো খড়ির বাবা, দেখো গোটা পাড়া কেমন আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, দেখো
এ আর কিচ্ছু নয়, এই খড়ি আর তোমার সৎ পথে থাকার ফল জানো। কিন্তু এইসব কি বলছে, পূর্বপুরুষের আত্মা মানে মানে আমি ঠিক তো বুঝতে পারছি না কি বলবো। আপনাকে অত কিছু বুঝতে হবে না, আমি বরং আপনাদের কি বলেছিলাম মনে পড়ছে তো? আমি বলেছিলাম না যে ঋদ্ধিমান যখন গেছে তখন সব কিছু ভালো হবে, পজিটিভ হবে, আর সেটাই হলো। আমি তো জানতাম আমার ঋদ্ধিমানের ওপর ফুল কনফিডেন্স আছে, ও পারবে, ও নিশ্চয়ই পারবে, আর পেরেওছে। দেখলেন তো, এবার কিন্তু ওই প্রমোটাররা আপনাদের বাড়ি আর ভাঙতে পারবে না। হ্যালো, হ্যাঁ মিস্টার গুরু বলেন। এসব কি শুনছে মিস্টার ঝুনঝুনওয়ালা? আমি তো অ্যাডভান্স বুকিং করেছি আদি কালীবাজারে ওই ফ্ল্যাটের জন্যে, আর এখন এসব ঝামেলা শুরু হলো, এরকম একটা ডিসপুট জায়গার জন্য আপনি আগে এতগুলো টাকা কেন নিয়ে নিলেন? আরে না না, কই বাপ নেই মিস্টার গুরু, কই ডিসপুট নেই। আরে পাড়ার লোকেরা ফালতু ফালতু ওই সেন্টিমেন্টাল ঝামেলা করছে, আপ চিন্তা মত কিজিয়ে না, হাম লোক আজই কনস্ট্রাকশনের কাজ শুরু করে দিব। না না ঝুনঝুনওয়ালা, আমি রিস্ক নিতে পারবো না, সব আমারই লাইফ দেখছি, এটা একটা ছোটোখাটো ঝামেলা নয়, আমরা টাকা রিফান্ড চাই, এই জায়গা ফ্ল্যাট চাই না আমাদের। আচ্ছা বেবি, কে বলেছিল বলতো তোমায় ভাদুরি করে ওই বাড়ি যেতে? হ্যাঁ ওখানে না গেলে টাকার ব্যাগটা পেতাম কি করে, আমি তো পৌঁছে গেছিলাম। তোমার বোন ওই তো আমার এই অবস্থা করে, ব্যথা মা গো মা, ওষুধ হবে একটা, খুব ব্যথা গায়ে। আমাদের টাকা ফেরত দিন, অফিস কিন্তু ভাঙচুর করে দেবো কিন্তু। অফিস অনেক বড় ফ্রড করেছেন আপনারা, ভুতুরে বাড়ি গুছিয়ে দিয়ে টাকা চাইছেন, লজ্জা করেন আপনাদের? ওখানে কোনো ভূত টুত নেই, ওরা ভয় দেখানোর জন্য এটা আপনাদের সাথে করছে, যাতে আমরা ফ্ল্যাটটা না বানাতে পারি। না না, আমরা অত রিস্ক নিয়ে ওইসব জায়গায় থাকবো না। আপনারা বলছেন ভূত নেই, কিন্তু নিউজে স্পষ্ট দেখাচ্ছে ওখানে নুপুর করে কেউ নাচ করছে, আর তো ভাঙচুরের শব্দ শোনা যাচ্ছে। এবার যদি সত্যি সত্যি আমাদের ফ্ল্যাটগুলো হুমড়ো করে ভেঙে পড়ে তখন আপনাদের অভিশাপ কি এত সহজে দূর হয় নাকি? অন্য কোথাও গিয়ে ফ্ল্যাট কিনলে সেখানেও ভয় দেখাতে চলে আসবে। দেখুন, ওরা যেটা বলছে সেটা ভুল বলছে, অ্যাকচুয়ালি জানবুঝকে ওরা এটার রিউমার ছড়াচ্ছে। ওখানে কিছু নেই, ভূতপ্রেত কিছু নেই। আরে আমি কিতনে বার গেছি, আরে ভূত থাকলে ও তো আমাকে ভিতরা করবে নাকি, পর এসা কুছ হয়নি। আরে হাম বল রে না আপ লোক, ওরা ইচ্ছে করে ভয় দেখাচ্ছে আপনাদের। আপ লোক ওহাঁ পর বহুত সেফ রহেঙ্গে, আর ইয়ে ঝামেলা ভি হাম এক দো ঘন্টা কে অন্দর মিটা দেঙ্গে, থোড়া টাইম তো দিজিয়ে। আরে ক্যা মুসিবত হ্যায়, আপনারা আমার কথা শুনছেন না কেন? ও দাদা, ও দাদা, ও দাদা, দুটো দুটো টাকা দেবেন। ভিক্ষে করছো কেন, সস্তা নেশা করবে বলে যত সব ধর। কোনো কিছু ঠিক করে করতে পারব না, একটা ভিক্ষে যাইব।
ফুটো নিচ্ছ আর কত আর কত কষ্ট দেবে আর কত কষ্ট দেবে দেখে তো ভদ্রগড়েরই মনে হচ্ছে। ভগবান তো দুটো পা দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো চোখও দিয়েছে, কাজ করে খেতে পারো না? এই ব্রো যে ডিলটা করেছে সেটা মিডিয়ার চাপে পড়ে ঝুনঝুনওয়ালা ঋদ্ধিকে বলে দেবে না তো? না 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 না, আমাকে এক্ষুনি একটা ব্রোকে কল করতে হবে। ও এই ভিকারিগুলো জ্বালায় না গাড়িটা, দাঁড়াবার কোনো উপায় নেই। আপনি ভাবলেন কি করে ঋদ্ধিমান সিংহ রায়ের সাথে এত বড় ফ্রড করে আপনি বেঁচে যাবেন? আপনার কাছে কিন্তু এখনো হাতে সময় আছে, আপনি ওই কাগজ আমায় ফিরিয়ে দিন, নাহলে আপনি নিজেও জানেন না আপনাকে কিভাবে কতটা পস্তাতে হবে এটার জন্য। আরে ইম্পসিবল, আমার ওখানে আসল রেটের থেকে অনেক বেশি রেট দিয়ে বাড়িটা কিনেছি, 6 কোটি টাকা দিয়ে কিনেছি, লেকিন বাড়িটার দাম ওর অর্ধেক ভি নয়। ফির এইসে কেসে কাগজ ওয়াপাস দে দেঙ্গে, মজাক থোড়ি না আছে। ওই দাম দিয়ে আপনি কার কাছ থেকে কিনেছেন বাড়িটা? আমার কাছ থেকে তো কিনেননি, কারণ আমি কোনো পেপারে সই করিনি। তাহলে কার কাছ থেকে কিনেছেন? ওই দলিল আপনি কিভাবে পেলেন, কার কাছ থেকে পেলেন? কেউ তো আছে যে আমার সাথে এরকম একটা বিশ্বাসঘাতকতা করেছে, সে কে? তার নাম বলুন। আপ হামকো আচ্ছা ওয়ালা বাংলো দিখাত, আপকে পাস এসা বাংলো হতি? হতি স্যার, হতি স্যার, লেকিন একটা কথা আমি সি বুঝতে পারছি না, পুরনা বাড়ি আপকো কিউ চাইয়ে? কিউকি হামকো ওয়েসা হি পছন্দ হয়, পুরনা বাড়ি। চলো 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 পাল্টাই।